আসসালামু আলাইকুম, আমি রীতি হোসেন, রীতিস ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে চলে এসেছি এগেইন হচ্ছে ড্রিম পেয়ার পার্লার গ্যালারি নাম্বার 2-তে। অ্যাকচুয়ালি সামনে যেহেতু ঈদ, তো আজকে হচ্ছে আমি চেষ্টা করবো আপনাদেরকে ঈদ কালেকশন হিসেবে আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব। প্রোডাক্ট বলতে যে শ্যাডো প্লেট যেগুলি আছে, শ্যাডো প্লেটের ভাইয়ারা নতুন নতুন অনেক ধরনের পিগমেন্টেড এবং একটু রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর সুন্দর শ্যাডো প্লেট আপনাদের জন্য নিয়ে এসেছে। তো ফ্রেন্ডস, আজকে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য একটু চিপ রেঞ্জের মধ্যে শ্যাডো প্লেটগুলো, যেগুলো হচ্ছে মোটামুটি ভালো পিগমেন্টেড হবে। তো ফ্রেন্ডস সাথে থাকবেন। ভাইয়া আমাদের জন্য অলরেডি কিন্তু অনেকগুলো শ্যাডো প্লেট ডিসপ্লে করে রেখেছে, এগুলো সবই কিন্তু একদম নিউ অ্যারিভ। তো ফ্রেন্ডস, আমি স্লোলি আপনাদেরকে এক একটা শ্যাডো প্লেট সম্পর্কে আইডিয়া দিব। তো ফ্রেন্ডস সাথে থাকবেন। আচ্ছা ভাইয়া, ফার্স্টে আমাদের কোন প্লেটটা দেখাবেন? সেক্ষেত্রে হচ্ছে আপনি এই শ্যাডো প্লেটটাকে ইউজ করতে পারেন। শ্যাডো প্লেটটা কিন্তু অনেকই সুন্দর। এখানে হচ্ছে এক সাইড দিয়ে যে কালার গুলো আছে, মানে ডিপ থেকে হচ্ছে আপনার লাইট কালার গুলো আসছে, আর প্রত্যেকটা কালার যদি আপনি যেমন স্মোকি করতে পারছেন, এছাড়াও কিন্তু যদি আপনি হাইলাইটও করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই হচ্ছে টোটালি স্মোকি একটা শ্যাডো প্লেট। আর এটা হচ্ছে, এটা দিয়ে কিন্তু আপনারা কন্টুরও করতে পারছেন, এটার সাথে কিন্তু একসাথে সব কিছু দেওয়া আছে। ঠিক আছে ভাই, এটার প্রাইসটা কেমন রাখবেন? আচ্ছা ভাইয়া, এটার প্রাইসটা আপনাদের জন্য ধরে দিয়েছি অনলি 350 টাকা। এটা কি ফিক্স নাকি আরো কমাবেন আসলে? আচ্ছা ভাইয়া, হচ্ছে আপনি আপনাদের আপনি যখন এই দোকানটাতে আসবেন, ড্রিম ফেয়ার পার্লার গ্যালারি নাম্বার 1 নম্বরে এসে আপনারা একটু দয়া করে বলবেন যে রীতিস ব্লগ চ্যানেলটা থেকে ভিডিও দেখে এসেছেন, তাহলে আপনারা আরো কিছুটা অনার ভাই আপনাদের করে দিবে। ঠিক আছে, ভাইয়া কিন্তু বলেছে যে এখানে 350 টাকা দাম ধরেছে, বাট তারপর যদি আপনি রীতিস ব্লগ থেকে এসেছেন বললে আপনাদেরকে আরো কিছুটা এখানে হচ্ছে আপনাদের দামটা অনার করে দিবেন ভাইয়ার। আচ্ছা, এছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর শ্যাডো প্লেট ভাইয়াদের এখানে আছে, আমি বড়গুলো আগে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আরেকটা শ্যাডো প্লেট আছে, এটা হচ্ছে 35 শেডের একটা শ্যাডো প্লেট রেভলিউশনের। তো রেভলিউশনের এটা হচ্ছে আপনার টোটালি আপনার যে কালারফুল যে শ্যাডো গুলো আছে সেটার একটা প্লেট এখানে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে আপনার স্মোকি আইটাও করতে পারবেন, এছাড়া হচ্ছে আপনি ব্রাইট কোনো কালার করতে চাইলে সেটাও আপনারা কিন্তু এখানে করতে পারছেন। আচ্ছা ভাই, এটার মধ্যে কি আর মানে ডেফিনেশন কালার আছে? আরো ডিফারেন্ট কালার আছে, আমরা অনেকগুলো কালার আছে, এগুলো দেখানোর সবগুলো সম্ভব না। ওই জন্য একটা দেখছি আমাদের শপ আসতে আপনি বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনে নিতে। আচ্ছা, এটা হচ্ছে এটার মধ্যে কিন্তু আরো কালার আছে ভাইয়াদের এখানে, কিন্তু হিউজ কালেকশন আছে আমি যদি টিভিতে দেখাই। এছাড়াও কিন্তু ভাইয়াদের এখানে যেহেতু পাইকারি দোকান সেহেতু প্রচুর কালেকশন আছে। এটা হচ্ছে একটা কালারের মধ্যে আরো বিভিন্ন কালারগুলো আছে। এটার প্রাইসটা কিরকম? যেমন এখানে হচ্ছে মিস রোজ থেকে একটা সেট এসেছে, সেটের মধ্যে টোটালি স্মোকি থেকে ব্রোঞ্জ কালার থেকে ধরে লাইটের যে কালার গুলো আছে, ব্রাইটিং কালার গুলো, সব ধরনের কালার গুলো এখানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা ভাই, এটা হচ্ছে মোট 36টা কালার একটা শেড, প্রত্যেকটা কালারই কিন্তু শিমারি। আমি যদি একটু ভালোভাবে আপনাদের দেখাই, কালার গুলো কিন্তু শিমারি আর সুপার পিগমেন্টেড, প্রত্যেকটা কালার হচ্ছে সুপার পিগমেন্টেড। এই কালার গুলো হচ্ছে শিমারি সুপার পিগমেন্টের মধ্যে। আর যারা এটা দিয়ে সেম কালারটা দিয়ে হচ্ছে আপনারা কন্ট্রোল করতে চাচ্ছেন, তারা কিন্তু এখানে যে ম্যাট কালার গুলো আছে সেগুলো ইউজ করতে পারছেন, এগুলো হচ্ছে ম্যাট বেজের মধ্যে। ঠিক আছে, তো আপনারা একটা প্লেট দিয়ে যেমন হচ্ছে আপনারা শেড করতে পারছেন, সাথে হচ্ছে আপনারা এটাকে কন্ট্রোলও করতে পারছেন। আচ্ছা নেক্সট ভাইয়া, এটার প্রাইসটা কেমন লাগবে? 350। আচ্ছা, এটা হচ্ছে মিস রোজেরটা, এটা হচ্ছে 350 টাকা। আচ্ছা ভাইয়া, আচ্ছা এটা হচ্ছে রেভলিউশনের অরিজিনাল কালারটা, তাই না? আচ্ছা ভাই, আমাদেরকে রেভলিউশনের অরিজিনাল কালারটা দেখাচ্ছিলেন। আচ্ছা ভাই, একটু খুলে দেখাও। এটা হচ্ছে 32টা শ্যাডোর একটা প্লেট, 32টা কালার এখানে আছে, 32টা কালার আপনারা একটা প্লেটের মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং কালারগুলো হচ্ছে এই ধরনের। ঠিক আছে, আমরা ইউটিউব ভিডিওগুলোতে যে ধরনের কালারগুলো সাধারণত দেখে থাকি, এখানে কিন্তু তার প্রত্যেকটা কালারই আছে, ব্রোঞ্জ কালার থেকে ধরে একেবারে মানে লাইটিং কালার থেকে ধরে সব ধরনের কালারটা এখানে অ্যাভেলেবেল আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে 32টা সেটের একটা কালার, আর এখানে কিন্তু খুব সুন্দর একটা মিরর দেওয়া আছে অলরেডি। আচ্ছা যাই হোক, আর এখানে হচ্ছে আরেকটা সুবিধা হচ্ছে আপনাদের যারা ইউটিউব টিউটোরিয়াল দেখে ভিডিওগুলো দেখে যারা সাজতে চান, তাদের জন্য মেকআপ করতেন, তাদের জন্য এই এইটা কাগজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে প্রত্যেকটা কালারের এইভাবে যখন রাখবেন প্রত্যেকটা কালারে কিন্তু এখানে নেম মেনশন করা আছে। তো নেম মেনশন করা থাকার কারণে কিন্তু আপনাদের এই জিনিসটা বুঝতে সহজ হবে যে অ্যাকচুয়ালি কোন কালারটার কথা স্পেসিফিক
স্পেসিফিক্যালি বলা হচ্ছে এখানে, তো ইন্ডিভিজুয়ালি কালারগুলো কিন্তু আপনারা আলাদা করতে পারছেন। এটার প্রাইসটা কেমন রাখবেন? এটার প্রাইস 400 টাকা। আচ্ছা, এটা হচ্ছে রিয়েল রেভলিউশনের একটা প্লেট, এটার প্রাইসটা হচ্ছে 400 টাকা। আচ্ছা ভাই, আরো কিছু প্লেট আমাদের দেখাবেন এখন। তো ফ্রেন্ডস, এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে 48 কালারের একটা প্লেট, এখানে 48টা কালার অ্যাভেলেবেল আছে। আর এখানে হচ্ছে এই যে কালারগুলো আছে, এই ধরনের শিমারি বেজে, ঠিক আছে? শিমারি বলতে অ্যাকচুয়ালি ওই ধরনের শিমারি না যে গ্লিটার শিমারি যেটা, সেটা না, জাস্ট একটু শিমারি, হালকা একটু লাইট করবে কালারগুলো। যারা নিউ মেকআপ বিগিনার তারা কিন্তু এই কালারগুলো সাধারণত চুজ করে থাকে, এবং সাজেস্ট মেকআপ যারা আর্টিস্ট আছে তারা কিন্তু সাজেস্ট করে থাকে এই ধরনের কালারগুলো। তাতে করে কিন্তু একটা শেড কালারের মধ্যে আপনারা এক সব ধরনের কাজটা করে ফেলতে পারছেন। তো এটার মধ্যে কালার হচ্ছে 48টা কালার আছে, আর সেম এটার মধ্যে হচ্ছে আপনার এখানে কালারের নেম মেনশন করে দেওয়া আছে, তো আপনাদের কালারগুলো খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। এটা কোন ব্র্যান্ডের? আচ্ছা, মিস আয়েশা ব্র্যান্ডের এটা। এটা হচ্ছে প্রাইসটা কিরকম রাখবেন? এটা প্রাইসটা অনলি ফর 200 টাকা। 200 টাকা। আচ্ছা, এটার প্রাইসটা কিন্তু খুবই কম, অনলি 200 টাকা। আপনারা কিন্তু এটা ভাববেন না যে এটা লো প্রাইসে হওয়ার কারণে কোয়ালিটিটা লো হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু রিপ্লিকা, এটা ঠিক আছে, বাট রিপ্লিকার মধ্যে যেটা বেস্ট কোয়ালিটি এটা কিন্তু সেটা, ঠিক আছে? বেস্ট কোয়ালিটির রিপ্লিকাটাই ভাইয়ারা আনছেন। আমি কিন্তু, আমাকে কিছু মানুষ বলছিল যে আমি যাতে চকের কিছু প্রোডাক্ট ভিডিও করি, তো আমি কিন্তু না করে দিয়েছি, কারণ আমি একদম নর্মাল প্রোডাক্টগুলো ভিডিও করি না। আমি যেটা মোটামুটি আপনাদের অরিজিনালের মধ্যে হবে, মোটামুটি আপনাদের ভালো প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করি। ভাই, আমাদেরকে কিছু ছোট শ্যাডো প্লেট দেখাচ্ছে, শ্যাডো প্লেট বলতে কন্ট্রোল প্লেট যেগুলো বলা হয় ওই টাইপ প্লেট দেখাচ্ছেন, এই ধরনের, ঠিক আছে? এগুলো হচ্ছে শিমারি। আমি রিসেন্টলি একটা ভিডিও দেখছিলাম, তো সেখানে এই ধরনের প্লেটগুলোকে সাজেস্ট করছিল যারা বিগিনার আছেন তাদের জন্য। তো যারা মেকআপের বিগিনার আছেন তারা হচ্ছে এই কালারগুলো ইউজ করতে পারছেন, ঠিক আছে? এখানে মোট 8টা কালার অ্যাভেলেবেল আছে, আর এখানে কিন্তু এই যে কালারটাকে দিয়ে কিন্তু আপনারা হাইলাইট করতে পারছেন, কন্ট্রোল করতে পারছেন, ইভেন কি যারা একটু মেকআপ সম্পর্কে ভালো আইডিয়া আছেন তারা কিন্তু এটা দিয়ে ব্লাশও করতে পারবেন। এখানে যে কালারগুলো, এই দুটো কিন্তু, এই 4টা কিন্তু ব্লাশ করা যায়, কন্ট্রোল করতে পারছেন, এটা দিয়ে আপনারা হাইলাইট করতে পারছেন। আর এটা হচ্ছে আপনার, এই 3টা কালার কিন্তু খুব সুন্দরভাবে চোখের ল্যাশের সাথে বসে যায়, দেখতে খুব ভালো লাগে। আচ্ছা ভাই, এই প্লেটার দাম কিরকম রাখবেন? ভিভেড কালার এর দাম। সাধারণত দেখা যায় না, যেমন এখানে আর একটা স্কাই ব্লু কালার, স্কাই ব্লু আর হচ্ছে পেস্ট কালারটা কিন্তু সাধারণত অন্যান্য প্লেটার গুলোতে দেখা যাচ্ছে না, তো এই কালার গুলো কিন্তু খুবই আনকমন। তো এটার প্রাইসটা কিরকম? আচ্ছা, এই দুইটা প্লেট, ছোট দুইটা প্লেট আপনারা নিতে পারছেন 150 করে, একদম লো প্রাইসের মধ্যে। আর এখানে হচ্ছে যারা গ্লিটারি বেস্ট হচ্ছে, গ্লিটারি শ্যাডো প্লেট যারা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে দুইটা প্লেট ভাই এখানে অলরেডি শো করেছে, একটা হচ্ছে হুদা বিউটি থেকে আর একটা হচ্ছে এখানে হচ্ছে হাইলাইটার থেকে, ঠিক আছে? দুইটা কালারই খুবই সুন্দর, তবে হুদা বিউটির কালারটা বেশি জুস, কারণ এখানে প্রায় 10টা কালার অ্যাভেলেবেল আছে, আর প্রত্যেকটা কালার গ্লিটারি। এই কালারগুলো কিন্তু পার্টি বেসড, একদম মানে পার্টির জন্য কিন্তু পারফেক্ট প্রত্যেকটা কালার, ঠিক আছে? তো এই যে ভাই আমাদের দেখাচ্ছিলেন হুদা বিউটির মধ্যে এই কালার, আমি সামনে থেকে দেখাই আপনাদের, এই কালারগুলো কিন্তু খুবই সুন্দর। আর এটা দেখুন, আপনারা স্মোকি যেমন করতে পারছেন, প্রত্যেকটা কালারে আপনারা কিন্তু গ্লিটার করতে পারছেন। এখানে কিন্তু আরেকটা প্রোডাক্ট আছে হাইলাইটারের মধ্যে, এখানে হচ্ছে আপনার 6টা কালার আছে, এবং এই কালারগুলোও কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, এইগুলোর প্রাইস কেমন লাগবেন? গ্লিটারিগুলোর কত? আচ্ছা, এইগুলো হচ্ছে অনলি 200 করে, ঠিক আছে? আর হচ্ছে আরো কিছু ভাইয়াদের এখানে আছে, এখানে সেম হচ্ছে 48 কালারের আরেকটা প্লেটার ভাই আমাদের জন্য, মানে কোম্পানি হচ্ছে ভিন্ন, 48 কালার এটার মধ্যেও আছে, এবং কালারগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর। আর এখানে হচ্ছে আপনার নেম মেনশন করে দেওয়া আছে প্রত্যেকটা কালারের, মিররও আছে আপনার এটার মধ্যে। আর এটা হচ্ছে আপনার মার্ক বুকের, ঠিক আছে? মার্ক ব্রকের একটা কালার, 48 কালার, এটার প্রাইসটা কিরকম? আচ্ছা, এটাও হচ্ছে 200, অনলি 200 আপনারা 48 কালার পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু ভাইয়াদের এখানে ঈদ উপলক্ষে প্রচুর কালার অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? ভাইয়ারা কিন্তু অনেক কালার আপনাদের জন্য নিউ অ্যারিভ করেছেন ঈদ উপলক্ষে, এবং সামনে কিন্তু আরও কালার আসছে। তো ভাইয়াদের দোকানটা মূলত হচ্ছে ড্রিম ফেয়ার পার্লার গ্যালারি নাম্বার হচ্ছে 1। আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিচ্ছি, অ্যাড্রেসটা একটু ভালো মতো লক্ষ্য করুন, সরি, 1 নম্বর না। এই হচ্ছে ড্রিম ফেয়ার পার্লার গ্যালারি নাম্বার হচ্ছে 1, এখানে হচ্ছে নিচে আপনাদের ফোন নাম্বারটা দেওয়া আছে, আর দোকানটা হচ্ছে স্মাইল ম্যানশন সুপার মার্কেটের নিচতলাতে 10 নম্বর দোকান।
আর এখানে কিন্তু লেখাই আছে পার্লার ও হেয়ার ড্রেসারের বিভিন্ন জিনিস কিন্তু এখানে বিক্রি হবে, এমনকি ফার্নিচারও তাদের সাথে যোগাযোগ করতে পারছেন। আর ফোন নাম্বারটা হচ্ছে এটা ভাইয়াদের, ইনকেস কোনো কোয়ারি থাকলে এই নাম্বারে আপনারা ফোন দিতে পারছেন। আর আপনারা যখন শপটাতে আসবেন তখন অবশ্যই মেনশন করে দিবেন যে আপনারা ভিডিও দেখে এসেছেন রীতিজ ব্লগ চ্যানেল থেকে, রীতি আপুর ভিডিও বললেও হবে। বললে কিন্তু ভাইয়ারা আপনাদেরকে, আমি এ কারণে বলছি যে এই কথাটা বলাতে আপনাদের কিন্তু ভাইয়ারা অনার করে দিবে আরও কিছুটা প্রাইস, ঠিক আছে? তো ফ্রেন্ড সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।